हेलो फ्रेंड, अस्सलामु अलैकुम। এই যে সেহরিতে উঠলাম, আর সেহরিতে আসলে অনেক ভারী আইটেম খাওয়া যায় না, এই কারণে করলা ভাজি করে নিয়েছি, আর ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করছি, আর দুধ জাল দিয়েছি। সো এই তো সিম্পল খাবার, আর আমার হাজবেন্ড একদম ঠান্ডা খাবার খেতে পারে না, এই জন্য সেহরিতে চেষ্টা করি 1-1.5 ঘন্টা আগে ওঠার জন্য, উঠে গরম গরম খাবার রান্না করি। যে দেখতেই পারছেন পাশের চুলায় বেগুনটা কষিয়ে নিচ্ছি। সো সকালে উঠে কি করব অবশ্যই আপনাদের সঙ্গে, আমরা আসলে সেহরি করে ফজরে নামাজ পড়ে তারপর ঘুমাতে যাই, এ কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। তো আমি উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে আর মেয়েরা এখনো ঘুম থেকে উঠেনি। এই যে আপনাদের ভাইয়া বাইরের থেকে আসার সময় মালটা, আপেল, তারপর কিছু ডিম নিয়ে আসছে। সো আমি আনার সঙ্গে সঙ্গে এটা স্প্রে করে নিয়েছি, তারপর 4 কাপ পানির ভিতরে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর একটু বেকিং সোডা দিয়ে মিক্স করে ভালো করে ফলগুলা ডিমগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে বাচ্চারা একদমই তো বাইরে বেরোতে পারছে না, অনেক দিন হয়ে গেছে, যার কারণে খুবই বোর হয়ে যাচ্ছে, সব সময় খুবই বিরক্ত করে আমাকে। আজ কয়েকদিন ধরে সামিয়া বলতেছে, আম্মু তুমি বাবা একদমই আমাকে সময় দাও না। তো যে বললাম সামিহা বলছে যে মা তো আসলে সারা দিন রোজা থাকার পর ওদের সাথে একদম খেলতে ভালো থাকে না। সামিহা স্কেল ভেঙে ফেললো, একটা ভাঙছে, নাও একটা তাড়াতাড়ি নাও। ভেঙে বাতিটা, তো ভেঙে বাতি, এটা ভেঙে বাতি দাদা। সামিয়াকে বলছি আজকে কি খেললে তুমি খুশি হবে। ও আমাকে বলছে মা আজকে আমার সঙ্গে টিকটক করতে হবে। সো আমি বললাম ওকে আজকে জোহরের নামাজ পড়ে তারপর তোমার সঙ্গে টিকটক করবো, এই তো জাস্ট ওকে একটু আনন্দ দেওয়ার জন্য, যেহেতু বাচ্চা একদমই বাইরে বের হতে পারছে না, স্কুল বন্ধ, পড়ালেখাও সেরকম হয় না আসলে বাসার ভিতরে, তো এই আর কি। তো সঙ্গে টিকটক করবো, দুষ্টামি যাই করি না কেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে সারাদিন দুই দিনের দুষ্টামি,
খেলতে খেলতে একটু হাসি একটু কান্না আবার মারামারি শুরু হয়ে যায়। কি করব, ওদের তো একটু বাইরে খেলতে নিয়ে যেতে পারছি না। ঘরের ভিতরে শুধু দুষ্টামি, চকলেট খাচ্ছে, নাকে মুখে লাগিয়ে দিচ্ছে, এই আর কি ওদের কাজ, বাচ্চাদের কাজ, শুধু বাচ্চাদের মতোই। তো দুই বুড়ো জোহরের নামাজ পড়তেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সামিহা মাশাল্লাহ অনেক সুরা শিখছে, অনেক কিছু শিখছে, আর সারা মোটামুটি এখনো ভালো কিছু পারে না, টুকটাক একটা দুইটা ওয়ার্ড বলতে পারে। আর হচ্ছে এই যে সামিহাটা ফলো করে ও একটু চেষ্টা করতেছে পড়ার জন্য, দেখে খুবই ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আস্তে বলো, কানের পর্দা তো ফেটে যাবে। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো বাবু? বাবু